হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আমাদের আজকের এই মুভির শুরু হয় ডিমন ভ্যালিতে জিয়াং এবং নেং নামক দুইটি ডিমনকে দেখিয়ে। এই দুইজন এখানে এসেছিল কয়েকটি মিস্টিরিয়াস ডিমন এর সাথে দেখা করার জন্য। ওই মিস্টিরিয়াস ডিমনগুলোর সাথে দেখা হলে জিয়াং তার কাছে থাকা একটি লিকুইডের বোতল বের করে ওই ডিমনগুলোর হাতে তুলে দেয়। ওই লিকুইডের বোতলটি পাওয়ার সাথে সাথেই ডিমনগুলো তাদের কাছে থাকা একটি মিস্টিরিয়াস জিনিস বের করে। লিকুইডগুলো ওই মিস্টিরিয়াস জিনিস এর ভিতর ডালতে শুরু করে, কিন্তু জিয়াং এর আনা এই লিকুইডগুলো ওই জিনিসটির জন্য পর্যাপ্ত ছিল না। এটা দেখে ওই মিস্টিরিয়াস ডিমনগুলো জিয়াং এর উপর অনেক রাগারাগি করতে শুরু করে, কিন্তু তখনই ওই মিস্টিরিয়াস ডিমনগুলোর লিডার জাঙ্গু সেখানে চলে আসে এবং এই ডিমনগুলোকে থামিয়ে জিয়াংদের বলতে শুরু করে আমাদের এই ডিমন বিলির আশেপাশে লিজিং নামক একজন ইমর্টাল এসেছে ডিমন করার জন্য। তোমাদের নেক্সট মিশন হচ্ছে লিজিংকে খুঁজে বের করা এবং তাকে লড়াইয়ে হারিয়ে তার পাওয়ার অ্যাবজর্ব করে আমার জন্য নিয়ে আসতে হবে। তখনই এখান থেকে সিন শিফট হয়। পরের দৃশ্যে আমরা লিজিংকে দেখি। লিজিং একটি জঙ্গলের মধ্যখানের একটি জিলের পাশে বসে কয়েকটি ট্রেপ লাগাচ্ছিল একটি ডিমনকে বন্দী করার জন্য। তখনই সেখানে একটি ড্রাগন ডিমন চলে আসে এবং লিজিং এর উপর অ্যাটাক করার চেষ্টা করে। লিজিং তার হাতে থাকা একটি সোয়ার্ড দিয়ে ওই ডিমনটির সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু ডিমনটি লিজিং এর হাত থেকে ওই সোয়ার্ডটি দূরে ফেলে লিজিং এর উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই লিজিং এর লাগানো ওই ট্র্যাপগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং ড্রাগনটি ওই ট্র্যাপগুলোর মধ্যখানে ফেঁসে যায়। এই সুযোগে লিজিং একটি সোয়ার্ড ফর্মেশন বানিয়ে ওই ডিমনটির উপর অ্যাটাক করে ডিমনটিকে মেরে ফেলার চেষ্টা করে। অন্যদিকে ওই ডিমনটি তার পুরো পাওয়ার ব্যবহার করে ওই ট্র্যাপগুলোকে ভাঙার চেষ্টা করছিল। লিজিং এর সোয়ার্ড ফর্মেশনের সোয়ার্ডগুলো ওই ডিমনটির কিছুই করতে পারছিল না। এটা দেখে লিজিং বুঝতে পারে এই সোয়ার্ডগুলো ওই ডিমনটির কিছুই করতে পারবে না, তাই সে তার রিয়েল সোয়ার্ডটি নিজের হাতে নিয়ে নিজের সমস্ত পাওয়ার ওই সোয়ার্ডটির মধ্যে একত্র করে ওই ড্রাগন ডিমনটির উপর অ্যাটাক করে ডিমনটিকে সেখানেই মেরে ফেলে। ডিমনটিকে মেরে ফেলার পর সে ওই ডিমনটির পাওয়ার অ্যাবজর্ব করে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই লিজিং তার কাছ থেকে কিছুটা দূরে একটি মেয়েকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সে ওই মেয়েটিকে সাহায্য করার জন্য মেয়েটির দিকে এগিয়ে যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই এই মেয়েটি আর কেউ নয়, যাকে আমরা সিনেমার শুরুতে ওই ডিমন ভ্যালিতে দেখেছিলাম, ওই মেয়েটি যার নাম হচ্ছে নেং। নেং তো এখানে এসেছে লিজিংকে মারার জন্য, কিন্তু লিজিং তো এই বিষয়টি জানতো না। তাই সে নেং এর কাছে গিয়ে নেংকে নিজের কাঁধে তুলে সেখানে থাকা একটি খান্ডারের মতো জায়গায় চলে আসে, যাতে সে নেংকে হিল করতে পারে। কিন্তু ওই খান্ডারের মতো জায়গায় এসে লিজিং একজন ইমর্টালকে দেখতে পায়। আসলে ওই ইমর্টালকে মেরে তার শরীরের সব পাওয়ার অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে। এটা দেখে লিজিং বুঝতে পারে নেং একটি ডিমন এবং সেই এই ইমর্টালকে মেরেছে। তাই লিজিং নেং এর উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু তখনই নেং এর বয়ফ্রেন্ড জিয়াং সেখানে চলে আসে এবং লিজিং এর অ্যাটাক থেকে নেংকে বাঁচিয়ে নেয়। এরপর জিয়াং লিজিং এর সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু লিজিং তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল ছিল। এটা দেখে নেং সেখানে চিৎকার করে কয়েকটি ডিমন গালকে নিয়ে আসে এবং ওই ডিমন গালগুলোকে দিয়ে একটি ফর্মেশন বানিয়ে ওই ফর্মেশনে লিজিংকে ফাঁসিয়ে এই দুইজন এখান থেকে পালিয়ে যায়। লিজিং ওই ডিমনগুলোর ফর্মেশনে ফেঁসে যাওয়ার পর সে তার একটি ফরবিডেন টেকনিক ব্যবহার করে ওই ডিমনগুলোর পাওয়ার অ্যাবজর্ব করে এই দুইজনের পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু অলরেডি এই দুইজন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তাই পরের দিনই লিজিং ওই জঙ্গল থেকে বেরিয়ে ওই জঙ্গলটির পাশের একটি শহরে চলে আসে। এখানে এসে সে দেখতে পায় এই শহরের অলমোস্ট সবাই লাল কাপড় পরে নিজের হাতে আগরবাতি নিয়ে কোথাও যাচ্ছিল। সে ওই লোকগুলোকে ফলো করতে শুরু করে, কিন্তু তখনই সে দেখতে পায় সেখানকার একটি ব্রিজ এর উপর থেকে একজন বৃদ্ধ লোক নিচে পড়ে যাচ্ছে। তাই লিজিং দৌড়ে ওই লোকটির পাশে গিয়ে ওই লোকটিকে টেনে ব্রিজের উপর নিয়ে আসে। এই লোকটির নাম হচ্ছে জিয়াং। জিয়াং লিজিংকে দেখার সাথে সাথেই অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে লিজিংকে বলতে শুরু করে, আমি এতদিন থেকে তো তোমারই অপেক্ষা করছিলাম, তুমি এই পৃথিবীকে ডিমনসদের হাত থেকে বাঁচাবে। এরপর সে লিজিংকে আরো বলে, ভালো হয়েছে তুমি আগেই এখানে চলে এসেছো। সিউ নামক একটি পাওয়ারফুল ডিমন মুক্ত হতে চলেছে। সিউ যদি মুক্ত হয়ে যায় তাহলে সে ডিমনসদের আর্মি বানিয়ে পৃথিবীর উপর অ্যাটাক করে পৃথিবী থেকে মানুষের নাম ও নিশান মিটিয়ে দিবে। কিন্তু লিজিং এর জিয়াং এর কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। জিয়াং যখন বুঝতে পারে লিজিং এর তার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না, সে তার পুটলি থেকে কিছু ম্যাজিক্যাল পাউডার বের করে লিজিং এর চোখে লাগিয়ে দেয়। লিজিং এর চোখে ওই পাউডারগুলো লাগার সাথে সাথেই সে দেখতে পায় তার সামনে দিয়ে লাল কাপড় পরে যে লোকগুলো হেঁটে যাচ্ছে ওই লোকগুলো ডিমনসদের বশে রয়েছে এবং ডিমনসরা এই লোকগুলোকে নিজেদের বশে করে কোথাও নিয়ে যাচ্ছে। তখনই লিজিং এই লোকগুলোর সামনে জাঙ্গুকে দেখতে পায়।
সে জাঙ্গুকে এখানে দেখার সাথে সাথেই দৌড়ে ওই লোকগুলোর সামনে চলে আসে এবং তাদেরকে বলতে শুরু করে, জাঙ্গু একটি ডিমন, সে তোমাদেরকে তার বশে করে কোথাও নিয়ে যাচ্ছে, তোমরা তার সঙ্গে যেও না। কিন্তু এটা শোনার সাথে সাথেই ওই লোকগুলো উল্টো লিজিং এর উপর অ্যাটাক করতে শুরু করে। তাই বাধ্য হয়ে লিজিংকে জিয়াংকে নিজের সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে হয়। কিন্তু তারা কোনোভাবেই ওই লোকগুলোকে তাদের পিছু থেকে সরাতেই পারছিল না। তারা ওই লোকগুলোর হাত থেকে বাঁচতে বাঁচতে একটি গলির মধ্যখানে এসে ফেসে গিয়েছিল। ওই লোকগুলো তাদের উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করেই তারা এখান থেকে টেলিপোর্ট হয়ে অন্য একটি জায়গায় চলে আসে। আসলে সেং নামক একটি মেয়ে এই দুইজনকে সেখান থেকে টেলিপোর্ট করে এখানে নিয়ে এসেছে। সেং এর মাস্টার সেংকে এখানে পাঠিয়েছিলেন এদের উপর ইনভেস্টিগেশন করার জন্য, তাই সেং ওই লোকগুলোর হাত থেকে এদেরকে বাঁচিয়েছে। এই দুইজনকে এখানে নিয়ে আসার পর সেং জিয়াংকে জিজ্ঞাসা করে জাঙ্গু এর আসল উদ্দেশ্য কি। এটা শুনে জিয়াং এই দুইজনকে বলে জাঙ্গু আসলে চিউ নামক একটি পাওয়ারফুল ডিমনকে মুক্ত করতে চায়, এজন্য তাকে কয়েকজন কাল্টিভেটরকে বলি দিতে হবে, তাই সে এই শহরের লোকগুলোকে নিজের বশে করে সেখানে নিয়ে যাচ্ছে। জিয়াং এর কথা শুনে এই দুইজন শক হয়ে যায় এবং তারা জিয়াংকে বলতে শুরু করে, তাহলে তো আমাদেরকে এই শহরের লোকগুলোকে বাঁচাতে হবে। কিন্তু তখনই সেখানে এই শহরের সেই লোকগুলো চলে আসে যারা জাঙ্গু এর বসে ছিল। তাই বাধ্য হয়ে এই তিনজনকে সেখান থেকে টেলিপোর্ট হয়ে একটি জঙ্গলের মধ্যখানে চলে আসতে হয়। এখানে আসার পর সেং জিয়াং এর কাছ থেকে জানতে পারে লিজিংই ডিমনদের হাত থেকে পৃথিবীকে বাঁচাবে, কিন্তু এটা সেং এর বিশ্বাসই হচ্ছিল না। তখন জিয়াং সেংকে বলে লিজিংই এই পৃথিবীকে ডিমোসদের হাত থেকে বাঁচাবে, কিন্তু এর জন্য আমাদের সোয়াংনুয়াং নামক একটি পাওয়ারফুল দনুক খুঁজতে হবে এবং ওই দনুকটি ছাড়া লিজিং কোনোভাবেই এই পৃথিবীকে ডিমোসদের হাত থেকে বাঁচাতে পারবে না। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, জিয়াং এত কিছু জানে কিভাবে? তাই কাহিনী আগে বাড়ানোর আগে আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে যাই। আসলে জিয়াং এর কাছে একটি ম্যাজিক্যাল আয়না রয়েছে এবং সে ওই আয়না ব্যবহার করেই ভবিষ্যৎ দেখে ফেলেছে, এজন্যই সে লিজিংকে গাইড করছে যাতে সে লিজিংকে ব্যবহার করে এই পৃথিবীকে ডিমন্সদের হাত থেকে বাঁচাতে পারে। তাহলে চলুন আবার কাহিনীতে ফিরে আসা যাক। জিয়াং লিজিংদের বলে আমাদের ওই দনুকটিকে খোঁজার সাথে সাথে একটি পাওয়ারফুল সোয়ার্ডকেও খুঁজে বের করতে হবে। সেং জিয়াংকে জিজ্ঞাসা করে আমরা এই জিনিসগুলো কোথায় পাব। জিয়াং এদেরকে বলে আমাদেরকে ওই জিনিসগুলো খোঁজার জন্য ইস্ট সিতে যেতে হবে। এরপর সে তার পুটলি থেকে একটি ম্যাজিক্যাল বোর্ড বের করে এই দুইজনকে নিয়ে ইস্ট সিতে চলে আসে। তারা এখানে এসে ওই বোর্ডটি ব্যবহার করে পানির উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখনই তাদের সামনে একটি ড্রাগন ডিমন চলে আসে। এই ড্রাগন ডিমনটিকে দেখার সাথে সাথেই জিয়াং এই দুইজনকে বলে এই ডিমনটির কাছেই ওই দুইটি জিনিস রয়েছে যেগুলো খুঁজতে আমরা এখানে এসেছি। এই ড্রাগন ডিমনটিকে দেখে লিজিং জিয়াংকে বলে আমি অলরেডি একটি ড্রাগন ডিমনকে মেরেছি, তাই এই ডিমনটিকে মারা আমার জন্য কোনো ব্যাপারই না। এটা বলে সে তার সোয়ার্ড ফরমেশন বানিয়ে এই ডিমনটির উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু তার সোয়ার্ড ফরমেশনের সোয়ার্ডগুলো এই ডিমনটির কিছুই করতে পারছিল না। তখন জিয়াং লিজিংকে বলে আমরা এখানে এই ডিমনটিকে মারার জন্য আসিনি, আমরা এখানে এসেছি ওই দুইটি অস্ত্র নেওয়ার জন্য, তাই আমাদের এই ডিমনটিকে মারার উপর ফোকাস না করে ওই অস্ত্রগুলো এই ডিমনটির কাছ থেকে নেওয়ার উপর ফোকাস করা উচিত। কিন্তু এই দুইজন জিয়াং এর কথা না শুনে এগিয়ে গিয়ে ওই ড্রাগনটির সাথে লড়াই করার চেষ্টা করে। সেং লাফ দিয়ে ওই ড্রাগনটির উপর চেপে তার গায়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ওই ড্রাগনটির খাল অনেক বেশি শক্ত ছিল, তার সোয়ার্ড ওই ড্রাগনটির কিছুই করতে পারছিল না এবং ড্রাগনটি সেংকে নিজের উপর থেকে ছুড়ে অনেক দূরে ফেলে দেয়। সেং সমুদ্রেতে পড়তে যাচ্ছিল, কিন্তু লিজিং এগিয়ে গিয়ে সেংকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ড্রাগনটি এদের বোর্ডের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু জিয়াং এই বোর্ডটিকে অনেক স্পিডে চালিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রাগনটি টেলিপোর্ট হয়ে তাদের সামনে চলে এসেছিল। ড্রাগনটিকে এইভাবে বোর্ডের সামনে আসতে দেখে এই দুইজন ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তখনই জিয়াং তাদের সামনে গিয়ে ওই ড্রাগনটিকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, অনেক বছর আগে ড্রাগন ক্লানের উপর যেই কলঙ্কটি লেগেছিল ওই কলঙ্কটিকে কি তুমি মুছতে চাও না? আমার কাছে তোমাদের ওই কলঙ্কটিকে মুছার একটি উপায় রয়েছে। এটা শোনার সাথে সাথেই ওই ডিমনটি হিউম্যান রূপে এসে এদের বোর্ডে চলে আসে। ড্রাগনটি বোর্ডে আসার পর জিয়াং ড্রাগনটিকে বলে সিউ আবার ফিরে আসতে চলেছে, তাই আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। আসলে আমরা এখানে এসেছি তোমার সোয়াংনুয়াং দনুক এবং হরিণ সোয়াটি নেওয়ার জন্য, যাতে আমরা ওই অস্ত্রগুলো ব্যবহার করে সিউকে আবার মেরে ফেলতে পারি। জিয়াং এর কথা শুনে ড্রাগনটি তার অস্ত্রগুলো এদেরকে দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এতে তার একটি কন্ডিশন ছিল, আসলে সেও এদের সঙ্গে যেতে চায়। কিন্তু লিজিং ড্রাগনটিকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায় না, কারণ তার
নিজের উপর অনেক বেশি কনফিডেন্স ছিল সে সবাইকে বলে আমি একাই ওই ডিমনটিকে মেরে ফেলতে পারবো কিন্তু এটা শুনে স্যাং লিজিংকে বলে আমাদেরকে এই ড্রাগনকে নিজেদের সঙ্গে নিয়ে যেতেই হবে কারণ সুয়াং নুয়াং ধনুকটি একটি ড্রাগন ছাড়া আর কেউই ব্যবহার করতে পারে না তাই বাধ্য হয়ে এই তিনজনকে ওই ড্রাগনটিকেও নিজেদের সঙ্গে নিয়ে যেতে হবে ড্রাগনটির অস্ত্রগুলো পাওয়ার পর এই চারজন আবার ওই শহরটির দিকে ফিরে আসতে শুরু করে যেই শহরটির লোকগুলোকে জাঙ্গু নিজের বশে করে ফেলেছিল তারা এখানে আসছিল ওই লোকগুলোকে জাঙ্গুর হাত থেকে বাঁচানোর জন্য ড্রাগনটির অস্ত্রগুলো পাওয়ার পর থেকেই শুরু হয়েছে লিজিংদের আসল জার্নি তারা কি পারবে জাঙ্গুকে থামাতে যাতে জাঙ্গু চিউকে রিভাইভ করতে না পারে আর যদি চিউ রিভাইভ হয়ে যায় তাহলে তারা কি পারবে চিউয়ের মোকাবেলা করতে সেটা দেখব আমরা পার্ট টু মানে এই সিনেমার সেকেন্ড অংশে আর তারা কিভাবে ওই পাওয়ারফুল ডিমনগুলোর মোকাবেলা করবে সেটা দেখতেই অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পার্ট টু লিখে কমেন্ট করে যাবে অবশ্যই তাহলে চলুন এখানেই এই ভিডিওটি শেষ করা যাক থ্যাংকস ফর ওয়াচিং স্টে কানেক্টেড